নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে ডিফেন্স শো বাংলার নতুন একটি ভিডিওতে। বন্ধুরা, বর্তমানে চীন এবং তাইওয়ানের পরিস্থিতি সারা বিশ্ব দেখছে। চীন সর্বদাই তার পশ্চিম শত্রু দেশগুলির সীমান্তে তাদের যুদ্ধবিমান দিয়ে মহড়া করে এক প্রকার, যা কিন্তু ভারত চীন সীমান্তে রিসেন্টলি চীন শুরু করেছিল। তবে ইন্ডিয়ান এয়ারফোর্সের জবাবি অ্যাকশনে তাদের ভারতকে তাইওয়ান ভাবার ভুল ভেঙে যায়। বন্ধুরা, চীনের লং রেঞ্জ এক বিভিআর এয়ার টু এয়ার মিসাইল আছে, নাম তার পিএল-15, এবং এই সিরিজের সবথেকে অ্যাডভান্স মিসাইল এটি। এবং চীন এই পিএল-15কে নিয়েই দাবি করে যে তাদের এই বিভিআর মিসাইল বিশ্বের সবথেকে শক্তিশালী এবং লং রেঞ্জ বিভিআর মিসাইল। তো বন্ধুরা, চীন যে তাদের ফাইটার জেটগুলিকে তাইওয়ান ও ভারত সীমান্তে টহল দিতে প্রেরণ করে, তাতেও কিন্তু এই মিসাইল ইন্টিগ্রেট করা থাকে। কিন্তু চীন তাদের বিশ্বের সেরা এই বিভিআর মিসাইল পিএল-15কে দিয়ে কিন্তু তার প্রতিবেশী দেশগুলির কিছুই তেমন ক্ষতি করতে পারেনি। এবং যে মিসাইলগুলিকে রিসেন্টলি পাকিস্তান ও ভারতকে কাউন্টার করতে তাদের Z-17 থান্ডারের জন্য ক্রয় করেছিল, কিন্তু তবুও এই মিসাইল যুদ্ধের ময়দানে ব্যবহার করতে তারা ভয় পায়। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে চীনের অত্যাধুনিক এয়ার টু এয়ার মিসাইল পিএল-15 এবং ভারতের লেটেস্ট অত্যাধুনিক মিসাইল অস্ত্র মাক-2কে নিয়ে একটি বিশ্লেষণ করব। বন্ধুরা, আসলে চীন যে তাদের পিএল-15 নিয়ে বড় বড় ডেকুর তোলে, তা হলো জলপানের ডেকুর, এবং যেটিকে তারা বিশ্বের সেরা অ্যাডভান্স লং রেঞ্জ মিসাইল বলে দাবি করে, তা ভারতের অস্ত্র মাক-2-এর সামনেই কখনোই টিকতে পারবে না। এমনকি চীন তো এটাও দাবি করে তাদের পিএল-15 400 কিলোমিটার পর্যন্ত টার্গেটকেও হিট করতে সক্ষম, কিন্তু এই দাবি তারা কখনোই প্রমাণ করতে পারেনি। বন্ধুরা, আমরা যদি বিশ্বের বাকি বেস্ট এই প্রকার মিসাইলের দিকে দেখি, তো তাহলে আমেরিকার অ্যামরাম এবং MBDA-এর মিটিওর মিসাইল, যার ম্যাক্সিমাম রেঞ্জ হলো 160 থেকে 200 কিলোমিটারের মধ্যে, এবং ভারতের DRDO যে অস্ত্র মাক-2কে নির্মাণ করেছে তার রেঞ্জ হলো 160 থেকে 200 কিলোমিটারের মধ্যে। তাই অস্ত্র মাক-2কে ভারতের স্বদেশী মিটার মিসাইলও বলা হয়। বন্ধুরা, চীনের পিএল-15-এর অফিসিয়াল রেঞ্জ হলো 145 কিলোমিটার, যা 200 থেকে 300 কিলোমিটারের ভাষণ্য চীনের কাছে মজুদ আছে বলে চীন দাবি করে, এবং তাদের এটাও দাবি যে এই মিসাইলটি ম্যাক্সিমাম 400 কিলোমিটার পর্যন্ত টার্গেট হিট করতে সক্ষম। আর বন্ধুরা, এইখানেই চীন ও তাদের সমর্থকরা গলা ফাটায়। কিন্তু যদি পারফরমেন্সের দিকে দেখি, তো এখনও পর্যন্ত MBDA-এর মিটিওর মিসাইলকেই সবথেকে ডেডলি বিভিআর মিসাইল ধরা হয়, বিশেষ করে যখন নো এসকেপ জোনের কথা আসে, এবং যে নো এসকেপ জোনটি হলো একটি বিভিআর মিসাইলের সবথেকে বড় বিশেষতা। বন্ধুরা, মিটিওর মিসাইলের স্পিড হলো Mach 4, অপরদিকে অস্ত্র Mach 2 এবং পিএল-15 দুটির স্পিড হলো Mach 4.5। তবে চীনা এই বিভিআর মিসাইলের উপর বিশ্বাস কতটা গ্রহণযোগ্য, তা চীনা হাতিয়ারের কোয়ালিটি দেখলেই বোঝা যায়। বন্ধুরা, চীনের পিএল-15-এর রেঞ্জ হোক কিংবা স্পিড, সব কিছুই বাড়িয়ে বলা, যেমনটা তারা তাদের সমস্ত হাতিয়ারের সাথে করে থাকে এবং কিছু বোকা দেশকে ধরিয়ে দেয়। আসলে আসল বাস্তবতা হলো পিএল-15-এর স্পিড রেঞ্জ এবং নো এসকেপ জোন হিটেও ভারতের অস্ত্র Mach 2-এর থেকে পিছনে আছে। এই দুই মিসাইলের দ্বারা ফাইটার জেট কম্ব্যাট ফাইটে জড়ালে নিঃসন্দেহে অস্ত্র Mach 2-এ সঞ্চালিত জেটি যুদ্ধে বাজি মারবে। কারণ বন্ধুরা, দুনিয়া এটা ভালোভাবেই জানে, চীন কীভাবে তাদের হাতিয়ারকে গোপনে টেস্ট করে এবং খুব শীঘ্রই সার্ভিসে নিয়ে আসে, এবং এইসব হাতিয়ারের সঠিক তথ্য কখনোই তারা সামনে আনে না, বরঞ্চ বাড়িয়ে দেখায়। তাই চীনের এইসব লো কোয়ালিটির হাতিয়ারকে কখনোই কোনো বুদ্ধিমান দেশ ক্রয় করতে চায় না, বরঞ্চ তাদের লক্ষ্য থাকে পশ্চিমা হাতিয়ার ক্রয়ের দিকে। এবং বন্ধুরা, এই সকল দেশ বর্তমানে ভারতের অস্ত্রকেও পশ্চিমা হাতিয়ারের বিকল্প হিসেবে দেখা শুরু করে দিয়েছে, যা কিন্তু ভবিষ্যতে ভারতের ডিফেন্স মার্কেটকে অনেক বেশি মজবুত এবং শক্তিশালী বানাবে। তো বন্ধুরা, এই ভিডিওটির বিষয়ে আপনাদের কী মতামত, তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এরই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, এবং চ্যানেলে যারা নতুন আছেন তারা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওতে নতুন টপিকের সাথে আবারও দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।